सुप्रिय शिक्षार्थी सम्मानित अभिभावक मंडली आमार प्राणप्रिय श्रद्धेय सहकर्मीबृंद एवं गवर्नमेंट लैबोरेटरी हाई स्कूलेर शुभाकांक्षी शुभानुदेही बृंद आपनारा एई मुहूर्ते देशे विदेशे जे जेखाने बसे गवर्नमेंट लैबोरेटरी हाई स्कूलेर अनलाइन कार्यक्रमेर एई क्लासगुलो उपभोग करछेन सबाइके आजकेर क्लासे सादर सम्भाषण जानाच्छि अभिनंदन जानाच्छि आमंत्रण जानाच्छि आमी आहमद हुसैन सहकारी शिक्षक गवर्नमेंट लैबोरेटरी हाई स्कूल। प्रिय सुधी मंडली आपनारा आमादेर साथे जुक्त होयेछेन देखे आमरा खूब खुशी होयेछि आमरा आनंदित होयेछि आपनाराई आमादेर प्रेरणा आमादेर पथ चलार शक्ति। सुप्रिय शिक्षार्थी बंधुरा जादेर जन्य आजकेर आयोजन तारा कारा कारा जुक्त होयेछे आमी एकटु देखे नेई एवं तुम्हरा जरा एखो तुम्हारे मध्य जरा जुक्त होनी तक तुम्हरा फोन कर मैसेज कर जान दाओ जे तर जे आयोजनगुल रेगुलर जो आयोजन है से आयोजनगुल शुरू हो गए तक आमंत्रण जाना जे तारा जान खूब द्रुत আমাদের সাথে যুক্ত হয়ে যাই। তারা যদি যুক্ত হয় তাহলে অনেক উপকার হবে। আমরা শুধু একটু দেখে নিচ্ছি এবং তোমরা যারা আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছ কমেন্ট করে জানাও এবং সব ঠিক আছে কিনা। তাহলে আমরা কি করব ক্লাস আমাদের শুরু করে দেব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণী গতকালকে আমরা কি জন্য নিয়েছিলাম আমরা একটি সুখী মানুষ নাটিকার উপর ক্লাস নিয়েছিলাম। আমি জানি না তোমাদের কোনো প্রশ্ন পাইনি আমরা প্রশ্ন পেলে আমাদের আরো ভালো লাগবে যে তোমরা আমাদের সাথে যুক্ত আছো। নিশ্চয়ই তোমরা গতকালকে স্কুলের স্কুল থেকে মেসেজ পেয়েছো যে আমাদের এই অনলাইন ক্লাস শুরু হয়ে যাচ্ছে এবং অলরেডি হয়ে গেছে। আমি দেখছি আমাদের স্কুল পেজে অনেক স্যার ম্যাডামদের কি ক্লাস রয়েছে। ओके যাই হোক আমরা কি বলে যে আমাদের এই যে আয়োজন তখনই সার্থক হবে যখন তোমাদের উপকার হবে তোমাদের যখন লাভ হবে কেমন। তো যাই হোক আমি দেখতে পাচ্ছি 14 জন আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছো কারা কারা হয়েছো তোমার নাম শ্রেণী রোল শাখা এটা আমাদেরকে कमेंट करे जानाओ और तुम्हारे जदि कोनो प्रश्न थाके ताहले प्रश्न करते पारबे। एई जे लाइव भिडियो नीचे कमेंट बक्से प्रश्न करते पारबे तारपरे आमादेर स्कूल पेजे प्रश्न करते पारबे तारपरे आमादेर आमार जे फेसबुक मैसेंजार आछे मैसेंजारे प्रश्न करते पारबे। तुम्हारे भिडियो नीचे एकटी यूट्यूब लिंक देया आछे সেখানেও তোমরা কি প্রশ্ন করতে পারবে এবং পরবর্তীতে কিন্তু তোমরা এই ভিডিওটি ইউটিউবেও পেয়ে যাবে। হ্যাঁ এখানে আমাদের পেজে থাকবে ইউটিউবে থাকবে। যাই হোক আমরা আর কালক্ষেপণ করব না এবার ক্লাসে চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের এই নির্ধারিত ক্লাসটি তোমরা জানো ইউ হ্যাভ নোটিসড যে তোমরা আমাদের পেজে দেখেছো আমি একটি বিজ্ঞাপন দিয়েছিলাম বলেছিলাম আজকে এই সময়ে 9:40 অষ্টম শ্রেণীর কি হবে বাংলা ব্যাকরণ হবে। অলরেডি আমি লিখে দিয়েছি বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা ক্রিয়ার কালটা পড়ব। ওকে ক্রিয়ার কাল আমরা সংজ্ঞায়ন করব আমরা ছকে খুবই কম্প্যাক্ট অর্থাৎ খুব বড় করি না আমরা সংক্ষেপে যদি পুরোটাই একটা চিত্র তুলে আনতে পারি সেটাই তোমাদের জন্য কি বেশি উপকারী হবে। হ্যাঁ আর আমি অনেক বড় ক্লাস করলাম ছোট বিষয় থেকে অনেক ইলাবোরেট করলাম আমার মনে হয় যে অতটুকু দরকার নেই আমরা সংক্ষেপে অর্থাৎ ক্রিয়ার কালটা তোমাদের হৃদয়ঙ্গম যদি করে দিতে পারি তোমরা যদি সেটাকে ধারণ করতে পারো ধারণ করতে পারো তাহলেই আমাদের এই শ্রম সার্থকতায় নন্দিত হবে। যাই হোক তাহলে আমরা এবার ক্লাসে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বাই দিস টাইম আমাদের অনেক বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়ে গেছে
তবে কমেন্টে আমি এখন পর্যন্ত কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। কেমন যাই হোক, আচ্ছা তোমাদের প্রশ্ন থাকলে করবে, না থাকলে তো কিভাবে প্রশ্ন করবে। যাই হোক, আমরা এখন ক্লাসে চলে যাচ্ছি। চলো আগে আমরা শিখে নিব যে ক্রিয়ার কাল জিনিসটা কি, এইটা এটার মূল তত্ত্ব কথাটা কি, এখানে কি কি আছে, আমরা কি কি পড়ব, কি কি শিখব, এই জিনিসটাই আমরা আগে জানবো। হ্যাঁ, তাহলে আমরা শুরুতেই এটা কি আগে সংজ্ঞায়ন করে নিই। কোনো জিনিস পড়তে হলে তার যদি আগে আমরা স্বরূপটা, তার যদি চেহারাটা না বুঝতে পারি, চেহারাটা চিনতে না পারে, আমি একজনের সাথে কথা বলবো, ও চেহারাটাই বুঝতে পারলাম না, আমি কি সম্বোধন করে কথা বলবো আর কোন প্রসঙ্গেই বা বলবো আর কি বা কথা বলবো। তাহলে আমরা এই সম্পর্কে আগে পড়বো যে ক্রিয়ার কাল, আগে জিনিসটা বুঝি জিনিসটা কি। হ্যাঁ, আমরা খুব সংক্ষেপে যদি ছোট্ট করে বলি যে ক্রিয়া, ক্রিয়া তো বুঝি আমরা, ক্রিয়া মানে কি কাজ, ক্রিয়া সম্পাদনের, ক্রিয়া সম্পাদনের সময়কে, ক্রিয়া সম্পাদনের সময়কে ক্রিয়ার কাল বলে সংক্ষেপে একেবারে। এবং এই যে ক্রিয়ার কাল, এইটা ক্রিয়া সম্পাদনের সময়কে ক্রিয়ার কাল বলে। এইবার হয়তো তোমরা আরো সহজ বুঝবা, এটা তোমাদের ইংরেজি গ্রামারে কি বলে, টেন্স বলে। আমি অনেক বাচ্চাদের জিজ্ঞেস করেছি বা অনুভূতি নিয়েছি বা প্রশ্ন করেছি, তারা বলে যে স্যার বাংলা ব্যাকরণ ভালো না স্যার, এটা আমাদের কাছে কঠিন মনে হয় স্যার, স্যার আমাদের ইংরেজিটা সোজা। অনেক বাচ্চাদেরকে ক্রিয়ার কাল নির্ণয় করতে দিলে ও হয়তো ভুল করার চান্স থাকবে, কিন্তু আমি একটা সেন্টেন্স বলে যদি বলি যে এটা কোন টেন্স, ও ফর্ম দেখেই সাবজেক্ট অক্সিলারি ভার্ব, তারপরে এই যে ভার্বের যে স্ট্রাকচার বা ফর্ম, এইগুলো দেখেই সে বলে দিবে দিস ইজ অমুক টেন্স, তাই না। আমাদের বাংলাতে হয়তো আছে একই জিনিস, শুধু আমরা হৃদয়ঙ্গম করতে পারলেই হয়, আমরা যদি ধরতে পারি তাহলে এটাও কি কঠিন, কঠিন না, এটাও কঠিন না, একেবারে সোজা। ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞাটা পড়লাম হচ্ছে কি ক্রিয়া সম্পাদনের, বা আরেকটা শব্দ তোমরা পারবা এটা, এটা এরকম বলা হয় ক্রিয়া সংঘটনের, নট গঠনের, সংঘটন, সংঘটন মানে ঘটা, হওয়া, করা। তাহলে এই ক্রিয়া সম্পাদনের বা সংঘটনের সময়কে ক্রিয়ার কাল বলে। কেমন ক্রিয়ার কাল বলে, কেমন কি, এই ধরো আমি এরকম বলতাম যে আমরা, আমরা যদি এরকম বলি আমরা করোনার, আমরা করোনার আগে স্কুল মাঠে, স্কুল মাঠে খেলতাম, খেলতাম, এই একটা বাক্য। এখন, এখন বাসাতে, এখন বাসাতে বসেই পড়াশোনা করছি, পড়াশোনা করছি, এই একটা, এইটা একটা ফর্ম, এটা একটা ফর্ম। হ্যাঁ, আবার যদি বলি স্কুল খুললেই স্কুলে যাব, স্কুল খুললেই আমরা স্কুলে যাব। এই দেখো, এই যে এই এইটা একরকম, এইটা একরকম, এইটা একরকম, তাই না। এগুলো আমার কাছে মনে হয় যে খুব কঠিন থিম না, একেবারে ইজি, একটা সহজ থিম, যে আমরা করোনার আগে স্কুলে, স্কুল মাঠে খেলতাম, এখন বলছি আমি বাসাতে বসেই পড়াশোনা করছি। তাহলে এই যে আমাদের যে কালটা, ক্রিয়ার যে কাল, কাল মানে কি, কাল মানে সময়, সময়। আমরা এটা বলতে পারি ক্রিয়া সম্পাদনের সময়কে ক্রিয়ার কাল বলে, যে সময় বলেছি আমরা কাল। তাহলে এই যে কালটা বা সময়টা, দেখো এটার ফর্মটা কেমন, আগের ঘটনা, এইটার ফর্মটা কেমন, রিকারেন্ট, চলমান যেটা আছে, এইটা কি, এখনো নাই, আগেও নাই, এখনো নাই, ইন ফিউচার হয়তো হতে পারে,
তাহলে এই দেখো তিনটা বাক্যের ফর্মটা বা গঠনটা তিন রকম, বোঝা যাচ্ছে? তাহলে যে আমরা করোনার আগে স্কুল মাঠে খেলতাম, এখন বাসাতে বসেই পড়াশোনা করছি, আমরা স্কুল খুললেই স্কুলে যাব, খুললেই যাব, আমরা আমাদের স্কুলটা খুলে যাক আমরা স্কুলে যাব, আমাদের এইটা একটা আকাঙ্ক্ষা প্রত্যাশা ইন ফিউচারে। তাহলে দেখো এই ফর্মটা কি, এই ফর্মটাকে আমরা বলছি কি অতীত ফর্মে। তাহলে এই যে স্বরূপটা অতীত, এটা কি, এটা বর্তমান, আর এটা কি ভবিষ্যৎ, ভবিষ্যৎ কেমন। তাহলে এই যে দেখো ক্রিয়াগুলো ঘটছে তিনটা সময়ে, এই সময়গুলোকেই বলা হয় কি ক্রিয়ার কাল, ইংরেজিতে যাকে বলে কি টেন্স। আমার মনে হয় যে তোমাদের বিষয়টা একেবারে খোলাসা হয়ে গেছে, একেবারে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক না? আচ্ছা আমি তারপর আবার বলছি, তোমাদের কিন্তু আমাকে প্রশ্ন করার অবাধ সুযোগ আছে, যে কোনো প্রশ্ন তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারো, আমার ইনবক্সে করতে পারো, আমার মোবাইলে করতে পারো, আমার ইউটিউব চ্যানেলে করতে পারো, অবাধিত প্ল্যাটফর্ম আছে তোমার আমাকে প্রশ্ন করার। তুমি প্রশ্ন করলেই আমি কি করব, রেসপন্স করব, কোনো সন্দেহ নাই, ওকে ইনশাআল্লাহ। তাহলে আমরা এতক্ষণ কি বললাম, আমরা এতক্ষণ পড়লাম সংজ্ঞা, বাই দিস টাইম ভিতরে ভিতরে এটার প্রকারও পড়ে ফেলেছি, ওকে। তাহলে আমরা সেকেন্ড ফেজে যাব কি প্রকার। তাহলে ক্রিয়া সম্পাদনের সময়কে কি বলে, ক্রিয়ার কাল বলে বা টেন্স বলে। এবার আমরা পড়ব হচ্ছে কি প্রকার, এবার পড়ব আমরা প্রকার। এইটা হচ্ছে তিন প্রকার, ক্রিয়ার কাল কয় প্রকার, তিন প্রকার, তিন প্রকার। এই যে তিন প্রকার, এটার সাথে ইংরেজির মিল আছে কি কি, এক নাম্বার হচ্ছে বর্তমান কাল, যেহেতু আমরা বর্তমানে থাকি। দুই নাম্বার হচ্ছে অতীত কাল, যেটা আমাদের থেকে চলে গেছে, বর্তমান কাল, অতীত কাল, আর তিন নাম্বার হচ্ছে ভবিষ্যৎকাল, এই তো, ওকে। তাহলে এই যে বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, এইটার সাথে আবার ইংরেজির হুবহু মিল আছে, হ্যাঁ। এইটাকে কি বলছি আমরা, এটাকে আমরা বলছি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। এটি কি, এটা পাস্ট, পাস্ট টেন্স। এটা কি ফিউচার, ফুটুরে যেটা বলি আমরা মনে রাখার জন্য, হ্যাঁ। তাহলে এই যে বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল, তাহলে এই যে ফুটুরি দেখে তো গল্প মনে পড়ে গেল, আমরা তো ক্লাসেও মাঝে মধ্যে তোমাদের গল্প শোনাই, আজকে তো গল্প হয়ে যাক, ভালো লাগবে না, নিশ্চয় ভালো লাগবে। একটি বাচ্চা রাতে পড়ছে যে এরকম যে সিউটি কাট পিউটি পাট, সিউটি কাট পিউটি পাট। তো বলছে এই তুই কি পড়ছিস, সিউটি কাট হয় কিন্তু পিউটি পাট হয় রে, কে শিখেছে এটা তোকে? না বাবা এটা আমারই মনে হচ্ছে এরকম, সিউটি যদি কাট হয় তাহলে পিউটি পাট কেন হবে না? বাবা বলছে হ্যাঁ তুই এইরকম করে পড়তে থাকলে তোর কিন্তু ফুটুরি খুবই খারাপ। ফুটুরি মানে কি, তোর ফিউচার খুবই খারাপ। বাবা কি বলছে, তুই এরকম যদি সিউটি কাট আর পিউটি কাট পড়তে থাকিস তাহলে তোর কিন্তু ফুটুরি ভীষণ খারাপ। আমরা একটু রিক্রিয়েশন করলাম, বিনোদন করলাম, ওকে চলো পার্টি চলে যাই। আমাদের এই প্রকারটা যে মেইন প্রকার, তিন প্রকার, বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল, এই তিনটে প্রকার কিন্তু আমাদের ইংরেজির সাথে হুবহু মিল আছে। তাহলে আমরা প্রথমে সংজ্ঞা শিখলাম, প্রকার শিখলাম, এবার সাব প্রকারগুলো শিখবো, কেমন। এই সাব প্রকারে গিয়ে আমাদের ইংরেজির সাথে কিছু অমিল আছে, কিছু অমিল বলতে সিংহভাগই মিল আছে। যেমন ইংরেজিতে কি তিন প্রকারের প্রত্যেকটি চার প্রকার, এই যেমন সাপোজ একটা প্রেজেন্টের সাথে আছে কি ইনডিফিনিট, পারফেক্ট, কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, তাই না? এরকম প্রত্যেকটাই চার প্রকার। তাহলে এই তিনের সাথে চার গুণ দাও, ইংরেজিতে ১২ প্রকার টেন্স আছে সাব সব সহ, আমার বাংলায় কিন্তু অত নেই। আমরা কি করব, এটা ছক করব, ছক করে তোমাদের একটা চিনার উপায় করে দেবো, যে তুমি কি করে একটা সেন্টেন্স দেখলে চিনে ফেলতে পারবা যে এটি
অমুক প্রকারের ক্রিয়ার কাল ঠিক আছে তাহলে চলো আমরা এবার কি ছকে চলে যাই ওকে লেটস গো এবার একটা ছক করো তোমরা এইটা স্কুল পেজে কেউ যদি কোনো কিছু ধরতে না পারো দরকার হলে সেকেন্ড টাইম কি পজ করে করে দেখে নিবা ভিডিওটা যদি সেখানেও না পাও আমার ইউটিউব চ্যানেলে কিন্তু কালকে বিকেলে এটা আপলোড করে দেবো তুমি সেখানেও পাবা তুমি পজ করে করে আস্তে আস্তে দেখবা বুঝবা যেগুলো বুঝবা না সেখানেই কমেন্ট করবা আবার বুঝবা যেখানে বুঝবা না সেখানেই কমেন্ট করবা কমেন্ট মানে কি প্রশ্ন করবা তোমরা তো একটা ক্লাস দেখে শুধু বলো এক্সিলেন্ট স্যার ভেরি গুড স্যার থ্যাংক ইউ স্যার তোমার কামের কামটা বাকি থাকে তুমি এক্সিলেন্ট ভেরি গুড থ্যাংক ইউ আমাকে কম বলো মাঝে মধ্যে বলো উৎসাহের জন্য দরকার আছে কিন্তু তোমার মূল জিনিসটা কি তোমার মানে ক্লিয়ারনেসটা অর্থাৎ আমি চাই যে তুমি প্রতিটি ক্লাসে একেবারে 100% কনসেপ্ট ক্লিয়ার আমার কাছে কথা হচ্ছে আমার ধারণা আমার এটা ব্যক্তিগত অভিমত যে আমরা যা পড়বো ক্লিয়ার কাট পড়বো এবং সেটা হৃদয় থেকে পড়বো আমাদের যে মুখস্থ বিদ্যা শিখে নিয়ে দুদিন পর জিজ্ঞেস করলে পারো না ওয়াই তাহলে পড়ার লাভ হলো কি এমন করে পড়া ধারণ করবা যখন ধারণ করবা তখন এই যে এই হৃদয় মন আর মনন এই মেধা এবং হৃদয় দুটা যদি সমন্বয় ঘটিয়ে মনে রাখতে পারো এই সেই পড়াটা স্থায়ী হবে এবং তোমার পড়াটা কি হবে সাকসেসফুল হবে ওকে চলো তাহলে ক্রিয়াকালে আমরা ছক করব হচ্ছে প্রথমে ছক করব হচ্ছে আমরা কয়টা আগে দেখে নাও আমাকে এটা শিরোনামের জন্য ঘর একটা ছক তারপরে এটাকে তিন ভাগে ভাগ করব মাঝের ঘরটাকে একটু বড় রাখবো মাঝেরটাকে একটু বড় রাখলাম সাপোজ এই এই এরপরে আমরা এই নাম দিব তারপরে প্রকার দিব এইটুকু মোটামুটি করলেই হবে আমি দিচ্ছি সাপোজ ক্রিয়ার কাল ক্রিয়ার কাল এরপরে এটা প্রকার প্রকার এরপরে ক্রিয়াপদের রূপ ক্রিয়াপদের রূপ এই তবে যেহেতু ক্রিয়াপদের রূপ অসংখ্য হবে আমরা পুরুষ কতগুলো পেলাম পুরুষ তো পেলাম অসংখ্য প্রথম পুরুষ আমরা কি পুরুষে কি পড়ছি আমরা উত্তম পুরুষ মধ্যম পুরুষ নাম পুরুষ এগুলোর আবার সাত ভাগ আছে তাহলে আমি যদি হয় আমি ক্রিয়া রূপ একরকম তুমি ক্রিয়া রূপ আমি খাই তুমি খাই তুমি খাও সে খায় তিনি খান আপনারা খান কত রূপ তাহলে একটা কালে এত রূপ এটা তো বললাম আমি বর্তমান কালের ইনডিফিনিট যেটা সাধারণ রূপে পাস্ট আছে ফিউচার আছে তাহলে অনেকগুলো রূপ হবে আমরা শুধু কর ধাতুর উত্তম পুরুষ দিয়ে দিব আমরা এই কর ধাতুর উত্তম পুরুষের উদাহরণ দেবো আমরা খালি উত্তম পুরুষ বাকিগুলো তোমরা মিলিয়ে নিবা এই যে এখানে যে উদাহরণটা দিব ক্রিয়ার রূপটা দিব আমরা একটা দিয়ে দিব কর ধাতুর উত্তম পুরুষ দিয়ে দিব বাকিগুলো তোমরা নিজেরা নিজেরা অ্যাডজাস্ট করে নিবা আমি শেষে একটু ধরাই দিব তোমাদেরকে তাহলে ক্রিয়ার কাল ক্রিয়ার কাল এটা সাধারণ সরি বর্তমান কাল প্রথমে আমরা দিলাম বর্তমান কাল এখন এই ভিতরে ভাগ হবে বর্তমান কালটা তিন ভাগে বিভক্ত এই এই জন্য বলছিলাম রাখতে হ্যাঁ প্রথমে বলবো সাধারণ বর্তমান সাধারণ বর্তমান সাধারণ বর্তমান ক্লিয়ার রূপ হচ্ছে কি এটা করি একটাই রূপ এটার কর ধাতু উত্তম পুরুষ আমি হলে কি হবে আমি করি এই একটাই রূপ পরবর্তীগুলোতে হয়তো ডবল ডবল রূপ হবে একটি সাধুরূপ একটি চলিত রূপ ওকে তাহলে আমি পড়ি আমি খাই আমি যাই আমি করি আমি মাছ ধরি তাহলে এগুলো কি সব সাধারণ বর্তমান কাল এরকম বাক্য থাকলে বলে দিবা সাধারণ বর্তমান এরপরে হবে কি ঘটমান বর্তমান ঘটমান বর্তমান এদিকে ডান দিকে বর্তমানটা না লিখলেও পারি যেহেতু আমরা এদিকে বর্তমান লেখা আছে ঘটমান লিখলেই হবে শুধু এটা ঘটমান মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা এখন ঘটছে এদিকে আবার কোনো কোনো ব্যাকরণে দেখি ইদানিং লিখছে আমাদের সময় এটা ছিল না অসম্পূর্ণ বর্তমান অর্থাৎ যেটা এখনো শেষ হয়নি সেটিকে কি বলছে অসম্পূর্ণ বর্তমান ঘটমান বর্তমানটা এই যে ঘটমান বর্তমান বললাম এটা কি এটা হবে করছি
এর এখন থেকে শুরু ডবল রূপ এটা হবে কি সাধু রূপ কি হবে করিতেছি সরি করিতেছি করছি বা করিতেছি তাহলে আমি যদি লিখি হয় এটা কি হবে লিখছি বা লিখিতেছি তুমি করো করছো বা করিতেছো আপনি করেন এরকম করে অসংখ্য ক্রিয়ার রূপ হবে আমি জাস্ট কর ধাতু উত্তম পুরুষের উদাহরণটা দিয়ে তোমাদের দেখাচ্ছি এরপরে পুরা ঘটিত বর্তমান পুরা ঘটিত বাংলাতে তোমাদের এখানে একটা ক্লু দিয়ে এটা ক্লু একটা স্টার চিহ্ন দিয়ে ক্লু যতগুলো পুরা ঘটিত আছে সেগুলোতে এই ঘটমান বর্তমানের সাথে এটার সাথে প্লাস একটা এ বিভক্তি আসবে এ বিভক্তি এই এ বিভক্তি এ একটা এক্সট্রা যুক্ত হবে এটা একটা শর্টকাট মনে রাখার একটা ক্লু এটা কোনো কোনো বইয়ে কিতাবি কথা না অকিতাবি কথা অলিখিত কথা এটা আমাদের বানানো কথা মনে রাখার জন্য কিন্তু ঘটনা প্রত্যেক ক্ষেত্রে তাই ঘটে একেবারেই যে বানানো বা বইয়ে নাই বলে উড়িয়ে দিবা এটাই কিন্তু বেসিক কথা কিন্তু বইয়ে নাই আমরা লিখে দিলাম পুরা ঘটিততে কি হবে একটা এ বিভক্তি যুক্ত হবে তাহলে এটি কি করছি এটা কি হবে এই বিভক্তি দাও রায়ের কর এর পরে কি হবে তাহলে শব্দটা হবে করেছি বা এটা হবে করিয়াছি সাধুতে করছি কি এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ এবং ভার্বের ফর্মটা কি হয় পিপি হয় আই হ্যাভ ইটেন রাইস ওকে বোঝা গেল তাহলে মোটামুটি আমাদের বর্তমানকাল শেষ এরপরে চলো এরপরে আমরা যাব হচ্ছে অতীতকাল অতীতকালের আমরা কি রেখেছিলাম অতীতকালে আমরা ঘরটা বড় রেখেছিলাম বিকজ এখানে চারটি ঘর হবে এক দুই তিন চার কেমন এই চারটিতে আমাদের এইগুলো সবগুলোই বসবে প্রত্যেক ঘরেই সবগুলোর প্রকার এক ইংরেজি যেমন কি ইনডিফিনিট পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস কেমন তাহলে এইরকম বাংলা এটা এটাও হবে কি হবে সাধারণ সাধারণ এটা সাধারণ হবে করিতে হবে কি করলাম করলাম করিলাম করিলাম কেমন এরপরে কি ঘটমান ঘটমান করছিলাম করছিলাম করিয়াছিলাম করিয়াছিলাম ওকে এরপরে কি পুরা ঘটিত পুরা ঘটিত বৈশিষ্ট্য কি বললাম একটা এ যুক্ত হবে করছিলাম সাথে এ লাগাও কি হবে করেছিলাম করেছিলাম সরি এটা হবে করছিলাম করিতেছিলাম করিতেছিলাম এটা আগেটা ঠিক করে না তো তোমরা ঘটমানের সাধুরূপ করছিলাম আর চলিত রূপ হচ্ছে করছিলাম আর সাধুরূপ কি হবে করিতেছিলাম আর এখানে হবে এটা কি করিয়াছিলাম করেছিলাম করিয়াছিলাম ওকে এরপরে আসো এটা একটা নতুন যেটা অন্য কোথাও এটা না এটাকে বলা হয় নিত্য নিত্য মানে কি অলওয়েজ সব সময় বৃত্ত অভ্যাস নিত্য বৃত্ত অতীত এটাকে বলা হয় এটা একটা শর্তে হয় অভ্যস্ততা অভ্যস্ততা ইংরেজিতে মনে হয় হ্যাবিচুয়াল ফ্যাক্ট অতীতে আমরা রোজ তুমি যখন বড় হবা বলবা যে আমরা টিফিন আওয়ারে স্কুল মাঠে খেলতাম আমরা রোজ ফুটবল খেলতাম আমরা টিফিনে আমরা ওই ক্যান্টিনের দিকে যেতাম এই যে তাম হ্যাঁ তাহলে এটা কি হবে এটা হবে করতাম কলকাতা ল্যাঙ্গুয়েজে এখানে করতুম হয় কিন্তু করতুম করতাম একই কথা খেতুম যেতুম হ্যাঁ করতাম এটা সাধু কি হবে করিতাম করিতাম এরপরে ভবিষ্যৎকাল ভবিষ্যৎকাল ভবিষ্যৎকালের তিনটা রূপ ভবিষ্যৎকাল ভবিষ্যৎকাল একটা হচ্ছে সাধারণ একই সব ওইগুলোর মতোই সাধারণের পরে সাধারণ যেমন কি আমরা হচ্ছে করব কি হবে সাধু কি হবে করিব
এরপরে চলিত কি হবে সরি চলিত বলছি সাধারণের পরে কি ঘটমান ভবিষ্যৎ ঘটমান ভবিষ্যৎ এটা হবে করতে থাকব সাধু কি হবে করিতে থাকিব এরপরে কি পুরাগঠিত পুরাগঠিতের বৈশিষ্ট্য কি বলেছিলাম একটা এ যুক্ত হবে ক্লিয়ার পুরাগঠিত একটা এ যুক্ত হবে এ যুক্ত হলে কি হবে এ যুক্ত হলে আমরা বললাম করে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এই ইংলিশতে কি আছে আমি জানি না আমার মনে পড়ছে না আমি চেষ্টা করলাম একটু ভিতরে ভিতরে ভাবতে এখানে এটা এই বাংলাতে কন্ডিশন হচ্ছে সন্দেহ বা সংশয় কন্ডিশনে এটা হয় হ্যাঁ সন্দেহ সংশয় সম্ভবত এইরকম একটা শব্দ সম্ভবত তোমরা গীতাঞ্জলি পড়ে থাকবে যদি এখানে এ আছে করে থাক করে থাকব বা করিয়া থাকিব করে থাকবো বা করে থাকবো তাহলে এই যে আমাদের একটা ছক যে আমরা দিলাম আমরা এই ছকটাতে দেখো আমাদের এই ছকটা তোমরা খেয়াল করো এই ছকটাতে তুমি এখন ক্রিয়া চিন বাকি করে হয়েছে তোলা সবার সবার তোলা হয়েছে আশা করা যায় যে হয়েছে আমি কিন্তু খুব স্লো অ্যান্ড স্মুথ গেছি আমি কিন্তু তাড়াহুড়ো একটুও করিনি বুঝে গেল আমরা এই যে একটা ছক দিলাম এই ছকটাতে তুমি যদি এইটুকুকে একটু খালি একটু রিভিউ করে নিতে পারো এইটা ক্ষেত্রে হয় এগুলি কিন্তু এই রূপটা কিন্তু অনেক হতে পারে এই ক্রিয়ারূপগুলো আমরা ক্রিয়ার রূপ কিন্তু প্রচুর হতে পারে বাংলা ভাষায় 1500 ক্রিয়া আছে যদিও সবগুলো ব্যবহার হয় না ব্যবহার হয় 100 প্লাস মাইনাস সবচেয়ে বেশি ব্যবহার করেছেন আমাদের মাইকেল মধুসূদন দত্ত হ্যাঁ তো এই যে এতগুলো ক্রিয়া আছে এই ক্রিয়াগুলো আমরা তো শুধু একটি ধাতু দিয়ে একটি পুরুষ দিয়ে আমাদের পুরুষ কয়টি তিনটি তিনটি পুরুষ কয় রকমের উত্তম পুরুষ একরকম মধ্যম পুরুষ তিন রকম তাহলে চার রকম নাম বা প্রথম পুরুষ দুই রকম মোট ছয় রকম তাহলে সাপোজ আমাদের যদি সাপোজ আমরা যদি মনে করি আমরা 15টা ক্রিয়ামূল পর খা যা হ কা দে লে এই 10টা যদি হয় এবং 10টাকে আমরা 6টা যদি 6 দিয়ে যদি গুণ দিই তাহলে 60টা আমাদের কি ক্রিয়ার রূপ হয় তোমরা এগুলো নিজেরা নিজেরা কি করে নিবা ম্যাচ করে নিবা বোঝা যাচ্ছে কথাটা আচ্ছা তাহলে এই মোটামুটি হলো আমাদের ক্রিয়ার কাল এইটা হলেই তোমরা কি করবা তোমাদের আত্মস্থ একটা বাক্য দেখবা বাক্যের সাথে তোমরা এই জিনিসটাকে যদি খেয়াল করে ম্যাচ করো তাহলেই তোমার নির্ণয়টা কি হবে এখন ধরো আমি সাপোজ এরকম বইমেলা ঘুরে এলাম বইমেলা ঘুরে এলাম কোন কোন কালের ক্রিয়া সরি এটা ক্রিয়ার কাল এটা কোন প্রকারের মধ্যে কোন প্রকার ক্রিয়ার কালের মধ্যে পড়ে আমি বইমেলা ঘুরে এলাম ওকে তোমাদের আমি এখন একটা কাজ দিব দেখি তিনটি বাক্য দিব মাত্র তিনটি বাক্য এই তিনটি বাক্য তোমরা সবাই লিখবা লিখে আচ্ছা আগে আমি লিখে দিই তাহলে বুঝতে পারবো যে আমার ক্লাসটি কতটা ফ্রুটফুল হলো কতটা কাজে দিল আমাদের এই ক্লাসটি হ্যাঁ সেটা আমরা বুঝবো আগে আচ্ছা আমি লিখলাম যে এক মুষলধারে বৃষ্টি হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে এই বাক্য এখানে নির্ণয় করবা আগে লিখবা এরকম হ্যাঁ দুই করোনা শীঘ্রই করোনা শীঘ্রই দূর হবে এই তারপরে
তিন নাম্বার রোজ সকালে প্রাতঃভ্রমণে যেতাম, প্রাতঃভ্রমণে যেতাম। এখানে নির্ণয় করবা, নির্ণয়টা হবে কিন্তু মাস্ট প্রকারভেদ সহ। সাপোজ এইটা আমি বললাম যে সে ভাত খাই, আমি বললাম সে ভাত খাই, এইটা হবে সাধারণ বর্তমান, সাধারণ বর্তমান। তুমি শুধু বর্তমান লিখে দিবা তাহলে উত্তর নিব না আমি। এই চারটা তুমি সাব প্রকার সহ লিখবা, লিখে নিচে নাম, শ্রেণী, শাখা, রোল, ব্যাস এটা লিখে দিবা। ওকে, তাহলে আমরা বেশ অনেকক্ষণ থেকেই আমাদের এই ক্লাসটি উপভোগ করলাম। আমি জানি না যে আমাদের যে মূল টপিকটা ছিল সেটা তোমাদের হৃদয়ে একেবারে আঁচড় দিতে পেরেছে কিনা, তোমাদের মনকে আমরা তৃপ্ত করতে পেরেছে কিনা। তবে তোমাদের যদি ক্লাসের ব্যাপারে এখনো কোনো অতৃপ্তি থাকে, তাহলে অতৃপ্তির দিকগুলো যদি আমাকে উল্লেখ করে পরামর্শ দাও, আমি একটুও মন খারাপ করব না, বরঞ্চ তোমাকে আমার শুভাকাঙ্ক্ষী ভেবে স্যালিউট দেব এবং আমি আমার অপূর্ণতাগুলোকে, আমার ল্যাকিংসগুলোকে পূর্ণ করার চেষ্টা করব। তোমরা যে যেখানেই থাকবে, গ্রামে হোক শহরে হোক, অবশ্যই বাড়িতে থাকবে। আর আমাদের এই স্কুল পেজের যে নিয়মিত আয়োজনগুলো সেগুলো উপভোগ করবে, আমাদের সাথে থাকবে, পরামর্শ দিবে, উৎসাহ দিবে, আমাদের হোমওয়ার্কগুলো তোমরা করবে। হ্যাঁ, আমরা হয়তো শীঘ্রই মূল্যায়ন করব, সেগুলো তোমরা রেসপন্স করবে। আর আমাদের মোটো হবে কি, তোমরা অবশ্য বড় হয়ে গেছো, আমাদের মোটো হবে আমরা থাকব ঘরে, করোনা থাকবে দূরে। আমরা বিশ্বাস করি, প্রত্যাশা করি, মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, একদিন ঠিক ঠিক করোনা আমাদের জীবন থেকে মুছে যাবে, আমরা আবার হাসব, আবার খেলব, আবার পড়াশোনায় মেতে উঠব, আবার আমরা দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়ব। সেই প্রত্যাশা রেখেই, রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া করেই, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।